এবার আরো কিছু সংবাদ এক নজরে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য 36,600 মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে এমভি জাদর নামে একটি মাদার ভেসেল। গেল রাতে জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। তাপ বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ। নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। জামালপুর শহরের প্রধান সড়ক সংস্কারের নামে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর সড়ক বিভাগ এবং ঠিকাদারের অনিয়ম এবং দুর্নীতির কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফেনী জর্জকোট প্রাঙ্গণে ভিত্তি প্রস্তরের উদ্বোধন হয়েছে। বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের সকালে আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহানুদ্দিন। সাতক্ষীরায় ঐতিহ্যবাহী জোড়া শিব মন্দির সংস্কার এবং উন্নয়নের নামে টাকা আত্মসাৎকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলার ছয়খরিয়া জোড়া শিব মন্দিরের সামনে মানববন্ধনে এমন অভিযোগ করেন স্থানীয়রা।